বাঙালিদের সবচেয়ে বড় উৎসব শারদ উৎসব আর এই উৎসবের মৌসুমকে আরও মিষ্টিমধুর করে তোলার জন্য আজ নিয়ে এসেছি খুব চেনা একটা মিষ্টির রেসিপি এই মিষ্টিটা ছানা দিয়ে তৈরি হয় তবে আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখাবো আর এই মিষ্টির রেসিপিটাকে আপনারা নো ফেল রেসিপিও বলতে পারেন কারণ ঠিক যেভাবে আমি আজকে করে দেখাবো যে প্রপোর্শনের জিনিসগুলো মেশাতে বলবো আর য ঠিক যতটা পরিমাণে যা যা ব্যবহার করতে বলবো সেইভাবে যদি একদম প্রপারলি ফলো করে করেন মিষ্টিটা একদম পারফেক্ট হবে সেই গ্যারেন্টি আমার তরফ থেকে রইল সবার প্রথমেই রসটা করে নিচ্ছি একটা ছোট বাটির মাপে বাটি পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর ওই একই বাটিতে মেপে ঠিক দুবাটি জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ একটুখানি মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি রসটা কোনো তারের রস তৈরি করার প্রয়োজন নেই ফুটে উঠলে দুই এক মিনিট একটুখানি জাল করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম এখানে আমি একটা টেবিল স্পুন ব্যবহার করেছি সাধারণত আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম চামচ থাকে বড় চামচ যেটা ওই বড়ো চামচের এক চামচ আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল আর এক বড় চামচ দিয়ে দিলাম ঘি ঘিটা আপনারা দেখছেন গলানো ঘি নয় যেরকম থাকে বাড়িতে ঠিক সেই রকম ঘি ঘিটাকে গলিয়ে নেওয়ার প্রয়োজন নেই এরকম দিয়ে দিলেই হবে ওই একই চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার মানে ওয়ান থার্ড টেবল স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার আর ওই একই চামচ ব্যবহার করে একটু উঁচু উঁচু করে দুই বড় চামচ দিয়ে দিলাম ময়দা সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে ছানার তৈরি যে কোনো মিষ্টি তৈরির বেশ একটা কষ্টসাধ্য ব্যাপার কারণ ছানাটা পারফেক্টলি তৈরি না হলে মিষ্টিটা কিন্তু শক্ত হয়ে যায় ঠিকভাবে তৈরি করা যায় না আর তাই এই ধরনের মিষ্টি তৈরি করবার ক্ষেত্রে একটা বেশ ভীতি আমাদের সবার মধ্যেই থাকে যে হয়তো মিষ্টিটা ঠিক হবে না তাই আজকে এই যে গুঁড়ো দুধ দিয়ে আমি আজকে করে দেখাচ্ছি মিষ্টিটা এই চিত্রকূট মিষ্টি এই মিষ্টিটা আপনারা যদি এইভাবে করেন একদম পারফেক্ট হবেই ঠিক যেমনটা আপনারা দেখলেন আমি একটা ছোট বাটির এক বাটি পরিমাণ গুঁড়ো দুধ এখানে দিয়ে দিয়েছি আর সমস্ত কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি ওই টেবিল স্পুনটা ব্যবহার করেই আমি এখানে ফাইভ টেবিল স্পুন বা পাঁচ বড় চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা রুম টেম্পারেচারে থাকতে হবে আর সম্পূর্ণ দুধটা একসাথেই দিয়ে দিতে হবে আপাতত এই পাঁচ বড়ো চামচ দুধটা দিয়ে আমি এটা মেখে নেওয়ার চেষ্টা করছি যদি আরও দুধ লাগে সেটা পরে দেখে আরও মেশানো যাবে কোনো অসুবিধা হবে না ডোটা একটু শক্ত মনে হচ্ছে তাই আর হাফ টেবিল স্পুন লিকুইড দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আপনাদের একটু বলে দিই ডোটা কিন্তু খুব শক্ত করা যাবে না যদি খুব শক্ত হয়ে যায় তাহলে মিষ্টিটা কিন্তু শক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই এক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতেই হবে এটা আপনারা মাখবার সময় বুঝতে পারবেন যে খুব একদম শক্ত বা টাইট ডো এটা কিন্তু হবে না যাই হোক এবার মিষ্টিটা বানিয়ে নিচ্ছি ওই ডোটা থেকে আমি একটা পোর্শান বের করে নিয়েছি আর হাতের সাহায্যে এরকম একটু চ্যাপটা করে গোল করে নিয়েছি নিয়ে আমি দুরকম পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম ছুরির সাহায্যে সাইড থেকে কেটে এটাকে একটা চৌকো শেপ আপনারা দিয়ে দিতে পারেন এভাবে চারদিক থেকে ছুরির সাহায্যে কেটে নিয়ে তারপর হাতের সাহায্যে একটুখানি দিকটা স্মুথ করে দিলেই একটা চিত্রকূট মিষ্টির শেপ দিয়ে দেওয়া যাবে আর এখানে প্লেটে আমি এখানে একটা ময়দা নিয়েছি এই ময়দার ওপরে এই মিষ্টিটাকে একটু ভালো করে কোট করে নেব এর ফলে এটা ভাজবার সময় কড়াইতে লেগে যাবে না আর খুব সুন্দর একটা রঙ আসবে এই উৎসবের মরশুমে আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের আনাগোনা লেগেই থাকে আর যদি নিজে হাতে এরকম মিষ্টি তৈরি করে খাওয়ানো যায় দেখবেন তাদের সবার সাথে সাথে আপনার নিজেরও ভীষণ ভালো লাগবে দ্বিতীয় পদ্ধতিটাতেই আমি দেখুন ছুরি দিয়ে কেটে নিয়ে নিই একটা ছুরির সাহায্যে আর আঙুলের সাহায্যে এটা চারদিক দিয়ে চেপে চেপে একটা চৌকো শেপ দিয়ে দিয়েছি আপনাদের যে প্রসেসটা সহজ মনে হয় সেটাই আপনারা ফলো করতে পারেন এইভাবে সবকটা মিষ্টি তৈরি করে নেব এদিকে একটা কড়াইতে আমি খানিকটা রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে গেলে এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি একসাথে পাঁচটা মিষ্টি আমি ভেজে নিচ্ছি আর ঠিক এই স্টেজেই আপনারা বুঝতে পারবেন যে মিষ্টিটা ঠিকঠাক তৈরি হচ্ছে কিনা বা এটা একদম পারফেক্ট তৈরি হবে কি না যদি মিষ্টিটা একটু পরেই তেলের ওপর ভেসে ওঠে ঠিক যেমন আমারটা ভেসে উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন সেরকম যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন যে মিষ্টিটা একদম পারফেক্ট হবেই একদম লো ফ্লেমে মিষ্টিটা ভাজতে দু থেকে তিন মিনিট মাত্র সময় লাগবে তার বেশি সময় লাগবে না আর এরকম কালার হয়ে গেলে আপনারা মিষ্টিগুলো তুলে নেবেন তুলে নিয়ে সোজা সুজি এটাকে রসের মধ্যে দিয়ে দেবেন রসটা ঢাকা দিয়ে রাখার জন্য এখনও একটু গরম আছে এই অবস্থায় রসের মধ্যে দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে ফ্লেমটা অন করে রসটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি তাহলে দেখলেন তো বন্ধুরা মিষ্টিটা বানানো কত সহজ সেই রকম কোনো ঝামেলা কিন্তু একেবারেই নেই আর মিষ্টিগুলো রসে দিয়ে রসটা ফুটে ওঠার পরে মিনিট খানে খুব ভালো করে ফুটিয়ে নেবেন তারপর ঢাকা দিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না মিষ্টিটা ঠান্ডা হয় আর এইভাবে যদি একবার একটু ফুটিয়ে নেওয়া হয় তাহলে মিষ্টিগুলোর মধ্যে রস একদম খুব সুন্দরভাবে ঢুকে যায় ফলে মিষ্টিগুলো শক্ত হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা কিন্তু একদমই থাকে না তো অনুরোধ করব যেভাবে দেখালাম ঠিক সেইভাবে ফলো করে করবেন মিষ্টিগুলো পারফেক্ট হবেই চার ঘন্টা হয়ে গেছে মিষ্টিগুলো এখন একদম ঠান্ডা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা রসটা অ্যাবজর্ব করে এগুলো কত বড় হয়ে গেছে সাইজে আর রসের পরিমাণটাও কিন্তু অনেকটাই কমে গেছে তাহলে দেখলেন তো বন্ধুরা মাত্র এক বাটি গুঁড়ো দুধ ব্যবহার করে কত সহজে এই মিষ্টিটা তৈরি করে ফেলা গেল আর বেশ অনেকগুলো মিষ্টি তৈরি হয়েছে তাই না বন্ধুরা তাহলে আর দেরি না করে আমি বলবো আজ মিষ্টিটা বানিয়ে ফেলুন একটা মিষ্টি একটু আপনাদের কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিটা কতটা সফট হয়েছে এবার একটু আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একদম ভেতর অবধি কি সুন্দরভাবে রস অ্যাবজর্ব করেছে আমায় বোধহয় বলে দিতে হবে না যে মিষ্টিটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখছেন অ্যাসাউটেড রেসিপিস আর আমি সুচিস্মিতা এই উৎসবের মরশুম আপনাদের অনেক অনেক ভালো কাটুক এই কামনা করেই আজকের পর্ব এখানেই শেষ করছি যদি আজকের এই চিত্রকূট মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ